শারীরিক সৌন্দর্য হলো মিষ্টির মতো, মানুষের পেট ভরার আগেই মন ভরে যায়। মনের সৌন্দর্য হলো অক্সিজেনের মতো, বারবার গ্রহণ করা সত্ত্বেও মন ভরে না। অতএব মানুষের মনের মধ্যে চিরস্থায়ী থাকতে গেলে শারীরিক সৌন্দর্যের দরকার হয় না, একটা সুন্দর মনের দরকার হয়। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, মানুষ যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল, তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। নূপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি, সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন। নাম্বার এক, যে তোমাকে মিথ্যা বলে। দুই, যে তোমাকে অসম্মান করে। তিন, যে তোমাকে ব্যবহার করে। চার, যে তোমাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান, সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে, অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই, শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমার 100 বছর পর্যন্ত মনে রাখে। বর্তমান সময়ে লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্যের শত্রুর চেয়েও ভয়ঙ্কর। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, সে আজ হোক বা কাল। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ। তেমনি কিছু মানুষের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ। রাতের আধারে এমন কোনো কাজ করো না যাতে দিনের বেলায় মুখ লুকাতে হয়, আর দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়। চার ধরনের মানুষের অহংকার বেশি হয়। নাম্বার এক, বেশি শিক্ষিত হলে। দুই, বেশি সুন্দর হলে। তিন, হঠাৎ বড়লোক হলে। চার, মূর্খলোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। ব্যর্থতায় হতাশ হওয়ার কিছুই নেই, মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হলেও গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যটা বললে সবাই প্রমাণ খোঁজে। কাকে বিশ্বাস করবেন, মানুষটা এখন কসম দিয়েও মিথ্যা বলে। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষের সামান্য একটু স্বার্থ আঘাত লাগলেই পূর্বে সব উপকারের কথা ভুলে যায়। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না
সে যেন তোমাকে গুগলে সার্চ করে। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয়, সেটা শিখতে সারা জীবন লেগে যায়। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, কিন্তু গভীরতা অনেক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, থেকে যায় কোনো না কোনো বাহানা দিয়ে। জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষটা ভীষণ জরুরি। দিন শেষে কেউ একজন থাকুক যাকে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিঃসংকোচে বলা যাবে। জীবনে এমন একজন মানুষের প্রয়োজন যার কাছে মানসিক শান্তি পাওয়া যাবে। গাছ উপড়ে গেলে দেখবেন ভাঙা ডালের কষ্ট আর আলাদা করে কেউ মনে রাখে না, তখন সবাই গাছটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বয়স যখন 30, এই 7টি বিষয় অবশ্যই তোমাকে শুরু করতে হবে। 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করতে হবে। 3, যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিতে হবে। 4, যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিতে হবে। 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দিতে হবে। 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিতে হবে। 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ই নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা।